বৃহস্পতিবার সকাল 10টায় উক্ত মাদ্রাসার মিলনায়তনে কোরআনের আলো প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। এতে 5 ক্যাটাগরিতে 43 জন মেধাবী হাফেজি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে মাদ্রাসা নির্বাহী পরিচালক মুফতি কাজী সিদ্দিকুর রহমান রিজভীর সভাপতিত্বে এবং উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনুস মিয়া মেম্বার, আব্দুল হক এবং হাজী মনুমিয়া, হারুনুর রশিদ মেম্বার, মাওলানা এম এ মুবিন আনোয়ারি, মুফতি আহমদ রেজা সোহাগ, আব্দুল বারে, মোহাম্মদ সেলিম, মাওলানা হুমায়ুন কবির, আব্দুর রহিম, মাওলানা আব্দুল হাকিম রিজভি, হাফেজ মোহাম্মদ বোরহান, কারি মিনহাজুল ইসলাম, হাফেজ জহিরুল ইসলাম সহ আরো মাদ্রাসার অন্যান্য হিতাকাঙ্ক্ষী প্রমুখ। উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি আহলে সুন্নাত এর মর্তা দেশে পরিচালিত আদর্শ নাগরিক ও যোগ্য হাফেজে কোরআন ও সুন্নি আলেম করে তোলার লক্ষ্যে নিয়ে 2019 সালে মাদ্রাসাটির প্রতিষ্ঠা করেন মুহিব্বিনে আহলে বাইত রিজভি দরগাহ শরীফের পীর সাহেব আল্লামা মুফতি নাজিরুল ইসলাম রিজভি হানাফি কাদেরী।